আগে স্পিকারকে স্পিকারের কাজ করতে বলো। মাইরন বিশ্বাস সাগর দিকে মানুষ এমএলএ করেছে, ইলেকশন কমিশন তাকে চিঠি দিয়েছে, সার্টিফিকেট দিয়েছে, তারপরে কাজ হচ্ছে বিধানসভা থেকে তাকে চিঠি পাঠানো। সংসদীয় গণতন্ত্রকে ভেঙে দেওয়া হচ্ছে, সেখানে দলীয় রাজত্ব কায়েম করা হচ্ছে। মস্তান্তের জায়গা নাকি বিধানসভা? বামফ্রন্ট কংগ্রেস শূন্য হয়েছে বলে যা খুশি করতে পারে বিজেপি তৃণমূল মিলে? ওটা সংবিধান, ওটা আইন। তাহলে একটা সাংবিধানিক পোস্টে একজন বসলে তাকে সংবিধান এবং আইন অনুযায়ী কাজ করতে এবং কথা বলতে হয়। তাহলে প্রথম কাজ হচ্ছে ইলেকশন কমিশন থেকে যদি ইলেকশনের সার্টিফিকেট দেয়, তাহলে লোকসভা স্পিকার বা বিধানসভা স্পিকার রেসপেক্টিভলি যেখানে ইলেকশন হবে তাকেও মাথা ঘামাতে হয় না। সেক্রেটারি আছে একজন লেজিসলেটিভ অ্যাসেম্বলি, সেটা চিঠি দেবে যে আপনি আসুন, তারপর সমস্ত দস্তাবেজ পাঠাবে। যে কোনো একটা কমিটি, সরকারি কমিটির মেম্বার হলে ওই কমিটির ইতিহাস কি, আইন কি, রুলস কি, তুমি তোমার যোগ্যতা কি অনুযায়ী তুমি কি প্রাপ্য, তোমার অধিকার কি, সেটা দস্তাবেজ তাকে পাঠিয়ে দেওয়া হয়। বিধানসভা এবং লোকসভায় আমি বিধানসভায় লোকসভা রাজ্যসভা তিন জায়গাতে ছিলাম। ইলেকশন হওয়ার পরে ওই যে লিস্টটা যখন চলে যায় ইলেকশন কমিশনের কাছ থেকে, তখন সেখান থেকে প্রথম কাজ হচ্ছে একটা ডকুমেন্টস পাঠানো যে এই হচ্ছে আপনি অ্যাজ অ্যান এমএলএ, আপনার একটা রাইটস, একটা ডিউটিস, একটা ডুস, একটা ডোজ, আপনি কবে আসবেন আমন্ত্রণ জানাবেন।